ফুটবলের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকার রায়ও ভায়কানোর বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও একসময় হারের সংখ্যায় পড়েছিল বার্সেলোনা তবে শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ল আর্নিস্টো বালভারদের দল ভায়েকানোর মাঠে শনিবার রাতে লালিগার ম্যাচে লুইস ওয়ারেজের জোড়া গোলে তিন দুই ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা ম্যাচের এগারোতম মিনিটে লুইস সুয়ারেজের গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়েকানো এবং পঁয়ত্রিশতম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তারা এক এক গোলের সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে পরপর দুটি সুযোগ নষ্ট করেছে রাফিন হাস সুয়ারেজরা অন্যদিকে সুযোগ কাজে লাগিয়েছে ভায়ে কানো মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় তারা দুই এক ব্যবধানে পিছিয়ে থাকা বার্সেলোনাকে টেনে তুলল লুইস সুয়ারেজ তবে এর আগে ম্যাচের সাতাশীতম মিনিটে ওসমান দ্যামবেল গোলের সমতায় ফিরেছিল বার্সেলোনা এবং ম্যাচের শেষ মুহূর্তে নব্বইতম মিনিটে দলের জয়সূচক গোলটি করেছেন লুই সুয়ারেজ আর সুয়ারেজের সেই গোলে শেষ মুহূর্তে এগিয়ে যাওয়া বার্সেলোনা পেয়েছে স্বস্তির জয় এগারো ম্যাচে সাত জয় তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো চব্বিশ